আসসালামু আলাইকুম, আমন্ত্রণ লুলু এক্সচেঞ্জ প্রবাস টাইম নিউজ ফ্লাশে। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। ইসলাম ধর্মাবলম্বীদের হাতে যাবে বিশ্বের দখল। নানান সমস্যার কারণে বিশ্ব নেতৃত্বের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে মুসলমানরা, কিন্তু এক সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে যে আগামী 53 বছর পর পৃথিবীতে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা হবে সবথেকে বেশি। পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষার বরাত দিয়ে দ্য টেলিগ্রাফের খবরে এমনটাই বলা হয়েছে। বিশ্ববিখ্যাত সমীক্ষা সংস্থা পিউ রিসার্চ সেন্টার ওই প্রতিবেদনে দেখিয়েছে 2070 সালে কেমন হবে বিশ্বের জনসংখ্যার চিত্রটি। সেখানে বলা হয়েছে আগামী 50 বছর পরে বিশ্ব মুসলিমদের দখলে যাবে। মার্কিন ওই সংস্থার প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে সবথেকে বেশি মানুষ হবে ইসলাম ধর্মাবলম্বী। পিউ রিসার্চের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এখন যে হারে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, এই ধারা চলতে থাকলে এই শতাব্দীর শেষের দিকে খ্রিস্টান ধর্মাবলম্বীর থেকে মুসলমানদের সংখ্যা বেশি হবে। প্রতিবেদনে দাবি করা হয়েছে ইউরোপ সহ বিশ্বের বহু অঞ্চলে আগামী বছরগুলোতে দ্রুত ইসলাম ধর্মের অনুসারীর লোকের সংখ্যা বাড়তে থাকবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে গোটা পৃথিবীতে অন্যান্য ধর্মের তুলনায় দ্রুত হারে বাড়ছে মুসলিম জনসংখ্যা। অন্যদিকে খ্রিস্টান জনসংখ্যার বৃদ্ধির হার যেন প্রায় থমকে রয়েছে। ওই সমীক্ষায় দাবি করা হয়েছে খ্রিস্টানদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণের হার যতটা বেশি, মুসলমানদের ক্ষেত্রে ঠিক ততটাই বেশি বংশবৃদ্ধির হার। একজন মুসলমান নারী গড়ে 3টি শিশু সন্তানের জন্ম দেন। অন্যদের ধর্মের নারীদের ক্ষেত্রে এ হার 2.3%। এখন বিশ্বের মোট যুব সমাজের মধ্যে ইসলাম ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ। 2010 সালের হিসাবে 23 বছর বয়স্ক যুবকের সংখ্যা মুসলমানদের মধ্যেই বেশি। এর ফলে এই যুব সমাজ বংশবৃদ্ধির মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। আর এতই জনসংখ্যা অন্য সব ধর্মের অনুসারীদের তুলনায় আগামী বছরগুলোতে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি বাড়বে। পিউ রিসার্চ সেন্টারের দেওয়া তথ্য বলছে 2010 সাল থেকে 2040 সালে এই 30 বছরের মধ্যে মুসলমান জনসংখ্যা বাড়বে 73%, যা 1.6 বিলিয়ন থেকে বেড়ে হবে 2.8 বিলিয়ন। অন্যদিকে খ্রিস্টান জনসংখ্যা বাড়বে 35%। 2010 সালে বিশ্বে মোট খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা ছিল 2.9 বিলিয়ন। 2050 সালে সেটা হবে 2.92 বিলিয়ন। ইউরোপের মোট জনসংখ্যার 10% হবে ইসলাম ধর্মাবলম্বী। একই সময়ের মধ্যে বৌদ্ধ সম্প্রদায়ের জনসংখ্যার হেরফের হবে না। জৈন ও হিন্দু জনসংখ্যা অল্প হলেও বাড়বে বলে পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষায় বলা হয়েছে। এই ছিল আজকের লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্লাশে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেশে টাকা পাঠাতে মানি এক্সচেঞ্জে আসার ঝামেলার দিন শেষ। এখন থেকে ঘরে বসে মুহূর্তেই টাকা পাঠাতে ডাউনলোড করুন ইউনিমানি ওমান অ্যাপ। সাইন আপ করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে নক দিন আমাদের 9195 4380 অথবা 9012 4055 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, বিশ্বের নানা প্রান্তের কোটি প্রবাসীর সংবাদ, সংবাদ বিশ্লেষণ, অনুসন্ধান ও তথ্য জানতে প্রবাস টাইমের সাথেই থাকুন।